তারপরে আবার এভাবে করে Hey guys, I am back with another video. Yeah, dude, your boy is back with another video. তো ওটাই আমরা প্রত্যেকদিন চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে আর আজকের দিনটাও আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওকে ইয়াপ আর ডুড আমি তোমাদেরকে বলি আমার বেশিরভাগ ভিডিও শুরু হয় সন্ধ্যার পরে বাট আজকের ভিডিওটা শুরু হয়েছে সকালবেলা নাস্তা করার আগ দিয়ে ইয়াপ কেন কারণ আজকের দিনটা আমরা সকালে নাস্তা করবো একসাথে ওকে ইয়াপ আজকের দিনটা অ্যাকচুয়ালি প্ল্যান আছে আমাদের বট পরোটা খাওয়ার ওকে সরি বট পরোটা বলছি বট আর লুচি খাওয়ার অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ সময় বট পরোটা খেয়ে খেয়ে একদম অভ্যস্ত হয়ে গেছি যার কারণে আর কি বারবার খালি মুখ থেকে বট আর পরোটাই বের হয়ে যায় তো ওটাই ডুড আর বট লুচি আমরা খুবই কম খাই আজকের দিনটাও আমি অ্যাকচুয়ালি আমার জীবনে প্রথমবার বট আর লুচি ট্রাই করব ওকে ইয়াপ তো বট কি তোমাদেরকে বলে দিই আমি বট অ্যাকচুয়ালি সবাই জানে আর অনেকে তো আবার ফেভারিট খাবার বট ওকে তো বটটা কি বট হচ্ছে গরুর ভুঁড়ি ওকে ভুঁড়িকে মানুষ বট বলে তো ভুঁড়ি এটা অ্যাকচুয়ালি একটু ডিসগাস্টিং টাইপের খাবার আমি খুব একটা বেশি যে শখ করে খাই তা না বাট আমি তোমাদেরকে আজ থেকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা একসাথে বট আর নান রুটি খাবো ওকে ইয়াপ তো নান রুটি তো আনা হয়নি এখন সকালবেলা কোথায় নান রুটি পাবো আর রাত্রেবেলা নান রুটি আনলে রুট সকালবেলা ওটা খাওয়া যায় না নান রুটি ঠান্ডা হয়ে গেলে ওটা চাবারও যায় না এটা হচ্ছে কষ্ট ওকে ইয়াপ তো যাই হোক নান রুটি তো পাইনি আমরা পেয়েছি লুচি ইয়াপ বট আর লুচি সব কিছু বাসাতেই বানানো হয়েছে এখন প্রশ্ন হলো যে কেন বাসাতে বানানো হলো কথা তো আমি দিয়েছিলাম যে আমি এক জায়গা থেকে কিনে আনবো ওখানে কেন গেলাম না এটা আমি তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করছি তার আগে এখন লেগেছে আমার খিদা চলো যাই যে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে ফেলি ব্রেকফাস্টটা সেরে ফেলি তারপরে আমি কথা বলবো সব কিছু নিয়ে চলো ডুড ব্রেকফাস্টটাকে করা যাক খিদা তো একদম পেট জ্বলছে লিটারালি ওকে রুট ফাইনালি এখন আমি চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট নিয়ে ওকে ইয়া তো ওটাই তো অ্যাকচুয়ালি আমার আনার কথা ছিল শুধুমাত্র বট আর লুচি গরম গরম ফুলা ফুলা লুচি অ্যাকচুয়ালি ডুট তোমরা যারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো তোমরা জানো যে লুচি অ্যাকচুয়ালি আমি অনেক বেশি পছন্দ করি খেতে বাট হয় কি যে আমি যতক্ষণে সব কিছু রেডি করি ততক্ষণে লুচিগুলা গরম ফুলা ফুলা লুচি ঠান্ডা এরকম চিপসা হয়ে যায় ওকে তো আমার আর কি এরকম ফুলা লুচি খাওয়া হইতো না এক সময় বাট এখন থেকে আমি প্ল্যান করেছি যে যখন আমি ভিডিও বানাবো সবার শেষে চা গরম করার পরেও মানে পরে আমি লুচি ভাজতে দেবো ওকে তাহলে অ্যাটলিস্ট আমি গরম লুচি তো পাবো তো ওটাই বেবি চা তো এখানে আছে কি চা বট লুচি আর এটা এমনি একটা তরকারি ওকে ফুলকপি তারপরে আলু টালু দিয়ে একটা তরকারি আছে যদি আমি এটা দিয়ে খেতে না পারি তাহলে এটা ব্যাক আপ তো এটাকে ব্যাক আপ যেহেতু এটা তো এটাকে আমরা একটু ব্যাকে রেখে দিই ফোকাস করি আমরা আমাদের মেন ডিশের ওপরে বেবি ইয়া অ্যাকচুয়ালি চলো যাই আগে ট্রাই করেই দেখি কেমন লাগে না এটা আবার ঠান্ডা হয়ে গেলে আর একটা সমস্যা আসলে আমি বট আর পরোটা অনেক খেয়েছি বাইরে যাও বিভিন্ন জায়গাতে খাওয়া হয়েছে তোমরা ভিডিওতে দেখেছো বাসাতেও বট পরোটা খাওয়া হয়েছে বাট লুচি দিয়ে এটা আমি প্রথমবার খাচ্ছি ওকে ভালো লাগছে আমার ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে পরোটা গরুর মাংস বা খাসির মাংস আর চা ওকে এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট কিন্তু এখন থেকে লুচি বট আর চা এটা আমার সেকেন্ড ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো ওকে ইয়া এটা ভালো লাগছে খেতে
একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে একটু গরম খাবার থেকে, একদম গরম গরম খাবার এই মাত্র তাওয়া থেকে বা কড়াই থেকে উঠায় আনলো, ধোঁয়া বের হচ্ছে, এরকম টাইপের খাবার হলে বেশি ভালো লাগে। বাট এই তো কথাবার্তা বলছি, ভিডিও টিডিও করছি, এই চক্করে পড়ে একটু ঠান্ডা হয়ে গেছে সব কিছুই। ওকে, তো এই জন্য আর কি একদমই যে অসম লেভেলের লাগছে তা না, বাট যদি একটু গরম থাকতো তাহলে ব্যাপারটা একদম মন কেড়ে নিত, এরকম টাইপের। ওকে, ইয়া, তো ওটাই ডুড, আমি খামাখা এটা আনলাম, এটা খাইতে ভালো লাগছে। চলো ব্রেকফাস্ট আমরা আগে করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। যাই হোক, ফাইনালি এখন আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এত পরিমাণ খাওয়া দাওয়া করি না, ওকে, বাট আজকে দিনটা বলা চলে যে কম বেশি প্লেট কেটে পুটে খেয়ে ফেলেছি। কেন? কারণ আজকে দিনটা বটটা আসলে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। ওকে, ইয়া, তো আমার কথা ছিল যে আমি বট আনবো বাহির থেকে, এক জায়গা থেকে ক্রয় করে কিনে, বাট আমি কেন আনলাম না, তো বাহির আসলে বট যে জিনিসটা হয় না, ওটা অ্যাকচুয়ালি পয় পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, একটু হাইজেনিক, মানে আমি সেরকম ভরসা পেলাম না যে বাহির থেকে কিনে আনবো। আর এই জিনিসটা বেশি দিন যদি রাখা হয়ে যায় তাহলে এটা থেকে কেমন যেন একটা দুর্গন্ধ বের হয়, তো এটা খাওয়াও যায় না পরে আর। তো আমাদের বাসার এখানে, আমাদের বাসা থেকে একটু দূরে, একটু দূরে বলতে গেলে কি খুব একটা বেশি দূরে না, কাছেই, তো ওখানে কম বেশি শুক্রবার করে হয় কি ওখানে একটা গরু জবাই দিয়ে দেয়, গরু কাটে, তো ওখান থেকে আমরা আমাদের মাংস টাংস নিই, মানে সব কিছু তাজা পাওয়া যায়। আর ওখান থেকে যখন কেউ বট নেয় তখন ওরা বটটাকে নিজেরা নিজ দায়িত্বে ভালোভাবে ক্লিন করে দেয়। ওকে, তো এই জিনিসটার জন্য আর কি আমি ওখান থেকে বট আনাই নিলাম, আর আনাই বাসাতে রান্না করাই নিলাম। ওকে, ইয়া, তো এই জিনিসটা আর কি নিজের মনের মতো হলো, একটু হাইজেনিকও হলো আর একটু রুচিশীলও হলো। আর বাহিরে গেলে রুট দেখো, আমি এখন যতগুলো বট পেলাম ওটা বাহিরে যদি আমি কিনতে যেতাম অ্যাটলিস্ট এটার দাম আমার কাছ থেকে 90 টাকা থেকে 120 টাকা রাখতো, আর সেখানে আমি বাড়িতে ফিরতে খাইলাম। ইয়া, তো ওটাই ডুড, বাজে ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলি যে এখন নেক্সট আমার কী প্ল্যান সেটা কিন্তু আমি জানি না। ওকে, তো ওটাই, এখন নেক্সটে কিছু খাওয়া দাওয়া করবো না কোথাও যাবো জানি না, দেখতে থাকো ভিডিওটা, দেখা যাবে কি হয় কি না হয়। ডুড, যা হোক, ফাইনালি চলে আসলাম। আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলেছিলাম সে সকালবেলা, মেবি 12:30 দিকে ব্রেকফাস্টের পরে, আর এখন বাজছে ডুড, এখন বাজছে ঠিক 1:20। ওকে, ইয়াপ ডুড, এখন একদম 1:20 বাজে। আর অ্যাকচুয়ালি সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার অ্যাকচুয়ালি পড়াশোনার একটা চাপ ছিল, আমার এক্সাম শুরু হবে কয়েকদিনের মধ্যেই, কয়েকদিন বলতে গেলে প্রায় 1 মাসের মতো আছে আর কি। ওকে, ইয়াপ, অত বড় না, একটা ইনকোর্স টাইপের এক্সাম হবে, তো ওটাই বেবি। আর একটা কথা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি আমার ফেসে বুঝতে পারছো স্ট্রেস, আমি আজকে সত্যি অনেক পরিশ্রম করেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ওগুলাকে ইগনোর করো, আর আমি তোমাদেরকে বলি আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আর কি এটা খাই। ওকে, একটা কলা নিয়ে নিই, তারপরে ওটাতে হালকা একটু চিনি দিয়ে দিই, তারপরে একটু ওভালটিন দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই। ওকে, এই জিনিসটা অনেক বেশি কাজে লাগে, বলা চলে যে রাত্রেবেলা মাঝে মধ্যে রাতে ডিনার এটাও হয় আমার, তো ওটাই বেবি। এই জিনিসটা কিন্তু অনেক বেশি উপকারী, তোমরা যদি চাও তাহলে এটা ট্রাই করতে পারো। ওকে, ইয়া, এভাবে করে দুধ খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আবার এভাবে করে কলাও খাওয়া হয়ে যাচ্ছে, এটাই চলে রাতের এক প্রকার ডিনার বলা চলে আমার, আমি কম বেশি প্রত্যেক দিনই এই জিনিসটা খাই। ওকে, ইয়া, তো যাই হোক, আজকের দিনটা আমি এখন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো এখন আমি আর বেশি কথাবার্তা বাড়াবো না, এখন এটাকে শেষ করে দিব, তারপরে ভিডিওটাকেও শেষ করে দিব, আমি এটা শেষ করার আগে ভিডিওটাকে আমি শেষ করে দিব, একটু ফ্রেশ হবো, তারপরে আমি ঘুমাবো। ওকে, ইয়াপ, আমার মুখ কেমন যেন একদম সাদা সাদা হয়ে গেছে ম্যান, যাই হোক, এগুলোকে ইগনোর করো।
হ্যাঁ, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফর এভার বেবি। আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা বটের সাথে কী খেতে পছন্দ করো, আর এইটা অবশ্যই তোমরা ট্রাই করবো, ওকে? দুধ, কলা, হ্যান ত্যান, এগুলা অনেক বেশি উপকারী এটা। ইয়া, বাই, আই লাভ ইউ। ইউ ডুডা, আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো? আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি সব কিছুর মতোই ভালোবাসি, এজন্যই তো আমি আমার সব কিছুতেই তোমাদেরকে ইনভলভ করি, ওকে?